আসসালামু আলাইকুম, আমি তুষার, কিশোরগঞ্জ থেকে বলছি। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিলাম, এখন নাস্তার পর্ব চলছে। যেহেতু শীতের দিন, বিছানাপত্র সব কিছুই এলোমেলো হয়ে আছে, আর আমার ডাইনিং টেবিলটাও যেহেতু ছোট, তো সবাই তো আর একসাথে বসা যাবে না, এক একজন এক এক জায়গায় বসে নাস্তাটা করে নিচ্ছি। সরিষা ফুল, আসো মা। এখন বেলা 11টা বাজে। ভাইয়া, আপু, আনুষা, রাফিন আর রাফিয়া তারা সবাই বের হয়েছে, তো আমাকেও বলেছিল, কিন্তু আমি বের হইনি, কারণ ভাইয়া আগামীকাল চলে যাবেন, বাসায় টুকিটাকি কাজ আছে। তারপর আনুষার বাবা মাছ নিয়ে এসছেন, আম্মা মাছ কুটবেন, সাথে আমিও আম্মাকে হেল্প করব, তো এর জন্য আমি বের হইনি। তবে আমার বোন আমার জন্য এত সুন্দর দৃশ্য ওর মোবাইলে ভিডিও করে নিয়ে এসছে, যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। রাফিন এত কিউট, আর ছেড়ে না মা, এগুলো দিয়ে সরিষা, না 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 মা মা না, সরিষার তেল বানাবে তো। ভিডিওতে যে সমস্ত জায়গা দেখতে পেয়েছেন, ভাইয়া আপু সবাই মিলে ঘুরেছে, এই সবগুলো জায়গায় কিন্তু আমার বাসা থেকে একেবারে কাছে, বলতে পারেন বাসার সাথেই। আর এই কলেজ টাও কিন্তু বাসা থেকে একেবারে কাছে, তো এই কলেজের মাঠেই কিন্তু আমি হাঁটতে আসি। যদিও এই বছর শীতে হাঁটা হয় নাই, তবে গত বছর কিন্তু আমি একটানা হেঁটেছিলাম পুরোটা শীতের পুরোটা মাস। এটা হচ্ছে রাতের একটা ফুটেজ। তো সারাদিন তো আসলে ওভাবে ক্যামেরা হাতে নেওয়া হয় নাই, জাস্ট সকালের নাস্তা আর বাইরে যে আমার ভাইয়া আপু ঘুরতে গিয়েছিলেন ওই দৃশ্যটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে বললামই তো, ওভাবে ভিডিও করা হয় না সবাইকে পেয়ে,
আর দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিকেলে নাস্তা পানি করে আড্ডা দিলাম সবাই মিলে, ওগুলো তো আর রেকর্ড করা হলো না। তো যাই হোক, এখানে আমি একটা 2 কেজি ওজনের ব্রয়লার মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে। এখন আমি একটা ডিম ভেঙে মাখিয়ে নিয়েছি ভালো করে, তো এটা দিয়ে চিকেন ফ্রাই করব। আর আমি আজকে ফ্রাইড রাইস করব রাতের জন্য। তো আমি আজকে এখন ফ্রাইড রাইসটা করব, সব কিছুই গোছগাছ করে নিয়েছি। তো এখন আমি বাটারটা একটু গলিয়ে নিব, জাস্ট অল্প পরিমাণেই দিব, দিয়ে রান্নাটা করে নিব। আর ভাইয়া কালকে চলে যাবে, যদিও ভাইয়া আবার আসবেন, এসে সবাইকে নিয়ে যাবেন। আর আব্বার কথা ছিল ভাইয়ের সাথেই যাবেন, মানে একদম ফাইনালি তারা সব কিছু এভাবেই প্রিপারেশন নিয়ে রেখেছিলেন, কিন্তু আমি অনেক জোরাজোরি করে আব্বাকে রেখে দিয়েছি, বলেছি যে না তোমার বয়স হয়েছে, তুমি এসছো, সব সময় তো আসা হয় না দূরের পথ, তো তুমি কিছুদিন পরে যাবে। আর ভাইয়াকেও রেখে দিতাম আরও কিছুদিন, কিন্তু ভাইয়ার খুবই আর্জেন্ট কাজ আছে, তো ভাইয়াকে এর জন্য জোর করলাম না। তো ইনশাল্লাহ ভাইয়া আবার আসবেন। আর ফ্রাইড রাইস যে করব, তো বটবটি আনার কথা বলতে ভুলে গিয়েছি, এর জন্য আমি এখানে সিম কেটে নিয়েছি সবুজ রংটা আনার জন্য। তো রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে খেতে দিয়েছি, বাচ্চারা তো অনেক বেশি হ্যাপি, কারণ এই ধরনের খাবার কিন্তু প্রতিটা বাচ্চারাই বেশি লাইক করে। আনমোল থাকলে অনেক ভালো লাগতো, বলতে পারেন পরিপূর্ণ হতো বিষয়টা। তো যেহেতু আনমোলের রেজেগে নাই, কিছু তো করার নাই, আর আনমোলের নানা বাসা কাছে, ও যেহেতু ভর্তির জন্য গিয়েছে আসবে আবার, আর আমার আব্বা আম্মাও এক ফাঁকে গিয়ে ভর্তি করে এসছে আনমোলকে। তো যেহেতু আনমোলের নানা বাসা কাছে, আশা আনমোলকে নিয়ে আসে, কখনো রেখে যায়, আনমোল 2-3 দিন থাকে আবার চলে যায়, আবার আশা এসে থাকে চলে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় আশা আসলো সকালে তো বিকেলে চলে গেল, এরকমটাই হচ্ছে। তো আসবে ওরা আবার। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।